আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি উসরা জিবিন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন, আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। তো অনেক আপুই কিন্তু একদম ব্যাঙ্গেলদের কালেকশন দেখতে চেয়েছিলে বড়দের, সো তাদের জন্য কিন্তু নিয়ে এসেছি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে ফেলো, আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবে এবং শেয়ার করে ফেলবে। তো আমাদের আজকে হেল্প করছে মাসুদ ভাইয়া। তো আমি মাসুদ, এই ডায়লগটা তো শুনলাম না। আচ্ছা, তো এই যে ব্যাঙ্গেল গুলো, এগুলো কত ক্যারেটের ভাইয়া? এগুলো সব 22 ক্যারেট। সব 22 ক্যারেটের না, এগুলো প্রত্যেকটা হচ্ছে 22 ক্যারেটের। আমরা একটা একটা করে দেখব, হিউজ কালেকশন এগুলোর কিন্তু। হ্যাঁ, হিউজ কালেকশন। এই যে এটা দেখতে পাচ্ছি, এগুলো কত ক্যারেটের? এটা 22 ক্যারেট। 22 ক্যারেট প্রাইস হচ্ছে 76,000। কত ভরি? 76,340 টাকা। আচ্ছা, এটার ওজন কত আছে? এটা আছে এক বড়ি থেকে তিন রুটি কম, এক বড়ি থেকে তিন আনা তিন রুটি। আচ্ছা, 15 আনা 3 রুটি এবং 11.36 গ্রাম। প্রাইস কত হবে এটা? প্রাইস এটা আসবে 79,000 না। আচ্ছা, এরপরে একটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, খুব কিউট একটা জিনিস। এটা মুকুট মুকুট লাগছে না অনেকটা? খুব সুন্দর। আচ্ছা, কার কোন কালেকশন ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। এটার প্রাইস কেমন পড়বে? আর ওজনটা কত আছে? এটা আছে 13.5 আনা। 13.5 আনা এবং প্রাইস? প্রাইস পড়বে 69,000 না। আচ্ছা, এরপরে আরেকটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন। এটার ওজন কত আছে? এটার ওজন আছে 13.5। এটা আছে এক ভরি আড়াই আনা। এক ভরি আড়াই আনা না, প্রাইস পড়বে হচ্ছে 93,000 টাকা। আচ্ছা, এরপরে আর একটা কালেকশন দেখতে পাচ্ছি, এটাও কিন্তু অনেক সুন্দর। এটার প্রাইস কত আসবে? এটা ওয়েট আছে আপনার 14 আনা। এটা প্রাইস পড়বে হচ্ছে 68,000 টাকা। আচ্ছা, এটার প্রাইস কত আছে? এটা কিন্তু খুব সুন্দর, সিম্পল কিন্তু জাস্ট অপূর্ব। হ্যাঁ, পড়লে খুব সুন্দর লাগবে। এটা আছে 14 আনা থেকে 2 রুটি কম। আচ্ছা, এটা আছে হচ্ছে 14 আনা থেকে 2 রুটি কম না, খুব সুন্দর। 13 আনা 4 রুটি। আচ্ছা, এটা হচ্ছে 13 আনা 4 রুটি, খুব সুন্দর। এটা হচ্ছে 13 আনা 4 রুটি। এটার দাম আসবে 66,000। আচ্ছা, এরপরে আরেকটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর, মানে এমন একটা জিনিস আপনি এরকম করে পড়তে পারবেন। এটা আছে 11 আনা। 11 আনা আর গ্রাম হচ্ছে 7.88। এটার দাম আসবে আপনার 54,500। এরপরে একটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মানে আমরা অনেক অনেক বার হচ্ছে এটা দেখেছি, এটা কিন্তু ভালোই মানে আপনাদের পপুলার একটা জিনিস। এটা কত প্রাইস পড়বে? এটা আছে 1 ভরি 7 আনা 3 রুটি। 1 ভরি 7 আনা 3 রুটি, প্রাইসটা হচ্ছে 1,18,000 টাকা। এর পরেরটা কিন্তু খুব সুন্দর লাগে এই কালেকশনটা, এটার কেমন প্রাইস পড়বে? এটা আছে 1 ভরি 1 আনা 2 রুটি। 1 ভরি 1 আনা 2 রুটি। এটা পড়বে 87,000 টাকা। 87,000 টাকা। আচ্ছা, এরপরে আরেকটা কালেকশন আমরা দেখবো। আসলে এই সবগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন। হ্যাঁ, এই যে এটা কেমন প্রাইস পড়বে? 13.26 গ্রাম এটা, আর এটার ওয়েট হবে বাংলায় ওয়েট 13.64, বাংলা ওয়েট হবে 1 ভরি 1 আনা 1 রুটি। 1 ভরি 2 আনা 1 রুটি। এটার প্রাইস হবে হচ্ছে 91,000 টাকা। আচ্ছা, এরপরে আরও কিছু কালেকশন আমরা দেখব। কালেকশনগুলো কিন্তু অনেক আছে। হ্যাঁ, আমরা একটা একটা করে সব দেখছি যেন আমাদের ভিউয়ার্সরা একবারে সবগুলো পেয়ে যায়। আচ্ছা, এই কালেকশনটা, এটার প্রাইস কত এবং ওজনটা কত আছে? এটা আছে 1 ভরি 4 আনা। 1 ভরি 4 আনা। আচ্ছা, এটার প্রাইস কত আসবে? এটা আসবে 99,000 টাকা। 99,000 টাকা, ওকে। এটার প্রাইস কেমন আসবে? এটা 16.66।
এটা আছে এক ভরি সাতানা এক ভরি সাতানা আচ্ছা এটার প্রাইস কেমন আসবে এটা আসবে 114500 114500 আচ্ছা এটার প্রাইসটা ভাইয়া এটা আছে দেড় ভরি দেড় ভরি না প্রাইসটা প্রাইস আসবে 1,20,000 টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক এবং এক একটা এক এক রকম একটা ব্যাঙ্গেল পরলে যে ভাইয়াকে একটা দেখেন ভাইয়া ছেলে মানুষ তাও কিন্তু একটা ব্যাঙ্গেল পরলে মনে হচ্ছে যে কি মানে এত সুন্দর লাগছে মানে একটা আপু পরলে কত সুন্দর লাগবে তাই না এটা খুব ফ্লেক্সিবল হ্যাঁ ছোট বড় করা যায় ছোট বড় করা যায় তাই না যে চেইন আছে না এই জিনিসটা চেইন আছে ছোট করা যাবে আবার কারো হাত যদি বেশি মোটা হয় এটা ফ্লেক্সিবল তো করা যাবে ১,৪২,৫০০ টাকা আচ্ছা এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি ইউনিক একটা কালেকশন অনেক সুন্দর অনেক ভেরি নাইস এটা আছে এক ভরি অলমোস্ট একটা একরুতি কম এক ভরি তাই না এটা প্রাইস পড়বে হচ্ছে এটা পড়বে 80,000 টাকা 80,000 টাকা আচ্ছা এটা একটু কম আছে প্রাইস মানে অন্যগুলোর হিসাবে আর কি বলছি এটা এটার কত ওজন আছে এটা আছে এক ভরি আট আনা তিন রুতি এক ভরি আট আনা তিন রুতি এটা পড়বে 1,22,000 1,22,000 টাকা তাই না খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা আছে এক ভরি একানা এক ভরি একানা প্রাইস পড়বে হচ্ছে এটা 85,000 85,000 টাকা এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা রেডিয়ামের কাজ করা আছে এক ভরি আট আনা এক রুতি এক ভরি আট আনা এক রুতি আচ্ছা প্রাইস কত পড়বে এটা 1,20,000 তো এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখলাম আনন্দ জুয়েলার্স থেকে আর আমাদের এতক্ষণ আপনাদের প্রিয় আপনাদের সকলের প্রিয় মাসুদ ভাইয়া কিন্তু এতক্ষণ হেল্প করলো তো ভাইয়া আপনাকে যদি আমরা কল দেই আমরা তো পেয়ে যাবো তাই না বুকিং দিতে রাত্রে দশটার পর্যন্ত পাবেন ইনশাল্লাহ রাতে দশটাতেও পাবেন আপনারা মানে ভাইয়া এতটা মানে আগ্রহ প্রত্যেকটা জিনিসে এটা হচ্ছে নর্থ টাওয়ার সেকেন্ড ফ্লোর শপ নাম্বার সরি এটা মাস্কট প্লাজা থার্ড ফ্লোর শপ নাম্বার 406 সেক্টর 7 উত্তরা ঢাকা 1230 হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাসুদ ভাইয়ের যে ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা তাই না ইমো এবং হোয়াটসঅ্যাপ যদি না পান কল দিলেও পাবেন আপনি আমাকে কল দিলে আমি মিস কল দিলে আমি কল ব্যাক আচ্ছা মিস কল দিলেও কল ব্যাক করবে যখনই আর কি দেখে আপনারা ভালো হবে একটু বার কল দিয়ে যে হ্যাঁ একটু আমাকে একটু মানে কল ব্যাক করেন আমি একটু গহনার ব্যাপারে কথা বলতে চাচ্ছি তাও কিন্তু মানে ভাইয়া কল দিবে সো আজ এই পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান জানাবেন আর সামনে কিন্তু এক সময় আপনাদের টিকলির কালেকশন দেখাবো হিউজ কালেকশন তারপরে ঝুমকার কালেকশন একটু ঝুমকার গুলো ধরে হবে ঝুমকা তারপরে এখানে আছে কিছু ব্রেসলেট মানে এগুলো কিন্তু মাসুদ ভাইয়া দেখাবে তাই না এগুলো আছে লকেট এখানে এখানে আছে কিছু ইয়ারিং তারপরে এখানে আছে কিছু লকেট সেট নিচে আচ্ছা আচ্ছা এবং এখানে আছে কিছু লাহোরি তারপরে এই দিকে আছে কিছু লাহোরি খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের আস্তে আস্তে আমরা কিন্তু সব কিছু নেকলেস সব কিছু আনকমন এগুলো সব তুর্কি এবং দুবাই সিঙ্গাপুর আচ্ছা তো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখতে পাবো আনন্দ জুয়েলার্স থেকে তো আজ এই পর্যন্ত আল্লাহ